হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কী হচ্ছে পাপা? পাপা শুনছে দেখো, ঘাড় বেঁকিয়ে শুনছে, আর সারাদিন শুধু বালিশ চেটে যাচ্ছে, সবার বালিশ চেটে যাচ্ছে, এই দেখো। এখন আর এখন এখন করবে না দুষ্টুটা। তো এখন খাবো, এখন খাবো হরলিক্স আর বিস্কিট। তো খেয়ে নি, খেয়ে এসে আবার কথা বলছি। তো এখনকার মতো এই পর্যন্ত, কথাগুলো আটকে আটকে যায়, আমি কথা বলতে পারি না ঠিক করে। তো সারাদিন কী কী আজকে সারাদিন কী কী করি না করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। স্নান করে এসেছি, আজকে কি ঠান্ডা, সারাদিন বৃষ্টি পড়ছে, তাও আবার আজকে মাথায় শ্যাম্পু করেছি, প্রচুর ঠান্ডা। আর তার মধ্যে ঠান্ডা জল, স্নান করেছি, এখন স্নান করে সবাই এসে বসলাম। মা ইলিশ, মা মাছ ভেজেছে, মাছ ভেজে দিচ্ছে, মাছ ভেজে দিয়েও গেছে, মাছ ভাজা। এখন বসে বসে মাছ ভাজা খাবো আমি আর বনু। আমার বনু তো বলে আজকে আমি স্নানই করবো না, এত পিচাস, এত ঠান্ডা ওর। আর এখানে সারাক্ষণ দেখো আরেকজন, এই যো এই যো বসে সারাক্ষণ ঘুমাতে থাকে, সারাক্ষণ। ও এখন ঠিক করছে কোন মাছটা মোটা আর কোন মাছটা বড়, দেখো পাপা। ও যেটা বড় হবে ও সেটা খাবে, ছোটটা আমি খাবো, বড়দেরকে বড়টা খেতে হয়, ছোটদেরকে ছোট খেতে হয়। কি শুরু করেছে বনু, এটা মোটা এটা বড়, চোখ নেই, কোনটা খাবে ঠিক করতে পারছে না। ভাই বলতো কোনটা খাবো? এই বৃষ্টির মধ্যে খিচুড়ি আর মাছ ভাজা হবে, খুব ভালো লাগে খেতে। কিন্তু আজ আমার বাবা একদম খিচুড়ি পছন্দ করে না, তো সেই জন্য খিচুড়ি হয় না, খুব কম হয় বাড়িতে, বৃষ্টির দিনে তো হয়ই না, মানে লাঞ্চের টাইমে খিচুড়ি মানে ভাবা যায় না। আর বাবা না খেলে আমাদের খেতে ইচ্ছা করে, তো সেই জন্য হয় না। আজকেও হয়নি, আজকে চিকেন হচ্ছে, ভাত হচ্ছে, আর এই যে মাছ ভাজা, এখন মা মাছ ভেজে দিয়েছে, এই মাছ ভাজা খাবো। বৃষ্টি হচ্ছে বাইরে, তার মধ্যে এখানে পাপা ঘুমু ঘুমু করছে, আর আমরা এখন খাচ্ছি মাছ ভাজা। ওমা শোনো, দাদা ভিতর দিয়ে কি বেরোচ্ছে? তা তেল তোমরা কে কে মাছ ভাজা খাবে চলে এসো, আমার থেকে দেবো না, আমার বনুর থেকে দেবো, বনুরটা দেবো, আমার থেকে দেবো না, তাই তো বনু? তুই দিবি তো? আমি চেটে রেখে দেবো, বলছে চেটে রেখে দেবে, দেবে না, এই সেরকম বলতে আছে? আমরা বসে আসা মাছ ভাজা খাই শান্তি করে, বৃষ্টির দিনে শান্তি করে মজা করে একটু মাছ ভাজাটা খাই, কে আবার আসছি। মা এতগুলো ভাত দিয়েছো মা? বৃষ্টির দিনে বৃষ্টিটা পড়ছে দেখেছো, কালকে থেকে আজ বৃষ্টিটা বেশি হচ্ছে, গরম গরম পালং শাক, বাবা চাদর গায়ে দিয়ে খাচ্ছে, গিন্টুস মা আমি খাচ্ছি, গরম গরম পালং শাক, আলু সেদ্ধ, মাংসের ঝোল, ভাত। লাঞ্চ হয়ে গেছে, আর এখানে পাপা লাঞ্চ করছে, এই যো পাপার লাঞ্চ হচ্ছে আপেল। পাপা তুমি লাঞ্চ করছো? পাপা তুমি আপেল খাচ্ছো? মিষ্টি খেতে, মিষ্টি মিষ্টি আপেলটা মিষ্টি,
लेबू खाब खे घुम देव बृष्टि कि भलो घुम हो घुम देव ए लेबूटा खे नी ये कलाटा क्या खाबे এখন খেয়ে নি লেবুটা এই যে লেবু লেবুটা খেয়ে ঘুমাবো ঘুম থেকে উঠে আবার আসছি তো এখনকার মতো টাটা গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে মা চা বানিয়ে নিয়ে এসেছে চা খাচ্ছি দেখছে কিভাবে চা খাচ্ছি এই যে চা সারাদিন বৃষ্টির দিনে কোনো কাজকর্ম নেই শুধু খাই আর খাই শুধু খাচ্ছি আর খাচ্ছি খেয়েই যাচ্ছি সারাক্ষণ না বনু সারাক্ষণ খেয়ে যাচ্ছি তাই না পাপা পাপা তো খাচ্ছে না পাপা ঘুমাচ্ছে আর দুষ্টু করছে এসো বিস্কুট খাবে এসো চা খাওয়া হয়ে গেছে তারপর একটু গল্প হলো সবার সাথে গল্প গল্প টল্প করে রাতে মা বিরিয়ানি বানিয়েছিল তো এখন রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি মানে ভেজ বিরিয়ানি তো এই যে এখন খাবো ভেজ বিরিয়ানি তো এটা রাতের খাবার আর আমার মা এই যে ফোনে বাদাম দেখছে বাদাম বাদাম করে মাথা খেয়ে নিল কাঁচা বাদাম উফ আর পারা যাচ্ছে না ফেসবুক খুললেই শুধু বাদাম আর বাদাম এই যে আরেকজন রুটি মুখে নিয়ে শুয়ে আছে সারাক্ষণ ঘুমাতে থাকে লেটুস একটা তো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থাকবে আর এখন খুব বাজে অবস্থা বাইরে করোনা চলছে যেহেতু তো সাবধানে থেকো সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট